দেউচড়াই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ তুফানগঞ্জ মহকুমার দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরে গদাধর নদীর ভাঙনে হাজার হাজার বিঘা জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হলেও নতুন করে ভাঙন আতঙ্ক নিয়ে রাত্রি যাপন করছেন স্থানীয়রা। প্রশাসনকে বারবার বলেও লাভের লাভ হয়নি কিছুই। তুফানগঞ্জ এক নং ব্লকের দেউচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কালজানি নদী বেষ্টিত। একদিকে কালজানি, অপরদিকে গদাধরের ভাঙনে সারাশি ভাঙনের আক্রমণের জেরে জের বার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। সন্তোষপুর এলাকায় গত কয়েক বছর ধরে গদাধর নদী রুদ্র মূর্তি ধারণ করেছে। ইতিমধ্যে বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আবার বর্ষা আসতেই নদীর জল বাড়তে থাকায় ভাঙনের আকার তীব্র হয়ে উঠেছে। এই এলাকার বিশাল গাছ ও কলা বাগান ছিল সবই ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হচ্ছে। পাশেই রয়েছে তুফানগঞ্জ দেউচড়াই রাজ্য সড়ক, সেটাও যে কোনো মুহূর্তে ভাঙতে পারে। তাই অবিলম্বে স্থানীয়রা সেখানে পাথরের বাঁধের দাবি তুলেছে, না হলে এই এলাকার জনবসতি বিলীন হয়ে যাবে নদী গর্ভে। কি আশঙ্কা করছেন এই ভাঙন কবলিত এলাকার সাধারণ মানুষেরা, তুলে ধরব আপনাদের সামনে। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর্স ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্লান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933-400-333 অথবা 9832-514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH-31 চকচকা কোচবিহার। কিসের সমস্যা? এদিকে নদী ভাঙে দিচ্ছে, রাস্তা ধরে গেছে। আমার কলা বাগান 2-3 বিঘা কলা বাগান শেষ হয়ে গেছে। এদিকে গাছ বাগানও শেষ হয়ে গেছে। আবাদী জমি ভাঙে দিচ্ছে অনেক। সরকার কোনো কেয়ার নিতেছে না। অনেক কয়েকবার মাপ দিয়ে গেলেও তবু কাজ হইতেছে না। ইরিগেশন অফিসে জানাইছিলেন? হ্যাঁ, এই বছরে এই ফাল্গুন মাসে মাপ দিয়ে গেলেও, মাপি নিয়ে গেলেও ওই পর্যন্তই শেষ। এর আগেও 2 বার মাপছে, 3 বার ফিরে মাপিয়ে গেল, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এদিকে তো ভাঙিয়ে শেষ হয়েছে, সব ধারে রাস্তাও ধরছে। কলা বাগান আমার 2 বিঘে কলা বাগান শেষ হয়ে গেল। সরকারে কোনো কেয়ার নিতে না, বাচ্চা হয়ে যাক তাহলেই তো সমস্যা। বলতে আমার গাছ বাগান ভাঙতেছে, পাশে আরেকজনের কলা বাগান, তার 1 বিঘে কলা বাগান ভেঙে গেল। বনা তো এখন আসলোই না, এই ঘন বৃষ্টিতেই এই অবস্থা। আমার 1/2 বিঘে গাছ ভাঙলো, নদীর গর্ভে গেল। কোনো সরকারে কোনো ইয়ে হেলদোল নাই। আমি ইরিগেশন অফিসে রিপোর্ট করছি, তারপরে কোন দিন ওরা ইনকোয়ারি আসলো না। এখানে একটা পাকা রাস্তা, রাজ্য সরকারের পাকা রাস্তা, পাকা রাস্তা থেকে দূর, এখন ম্যাক্সিমাম দূর কত হবে? 15-16 ফিট, তারপরে পাকা রাস্তা ধরবে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান, শুনবো আমরা। যেহেতু আমাদের দেউচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকাটাই নদী এলাকা, নদী প্লাবন এলাকা, আমাদের দেউচড়াই গ্রাম পঞ্চায়েতে কতজন নদী আছে এবং কালজানি নদী তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভেঙে থাকে। যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টির জলে ভাঙছে, খোঁজ খবর নিয়ে দেখছি যে জায়গায় আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে সম্ভবত আমরা মেরামত করে দেবো। আর যেগুলো বড় কাজ সেগুলো ইরিগেশন দপ্তরের কাছে আমরা চিঠি করবো, যাতে দ্রুত কাজ হয়, যাতে